फिर बोलपुरे सीबीआई हाना। आज सकाले सीबीआई एर आधिकारिकरा रतनकुटीर अस्थायी कैम्पे आसार आगे राहुल लटारी दोकने हाना दे अनुब्रत मंडलेर एक कोटी टाका लटारी जेता निये जिज्ञासाबाद करते ही हाना बोले सूत्रेर खबर। पाशापाशी सीबीआई बैंकक दुई आधिकारिककेओ डेके पाठिएछे तादेर अस्थायी कैम्पे। আপনাদের আবারো জানিয়ে রাখছি যে ফের বোলপুরে সিবিআই এর হানা এবং সকালে অর্থাৎ আজ সকালে সিবিআই এর আধিকারিকেরা রতনকুঠি অস্থায়ী ক্যাম্পে আসার আগে রাহুল লটারি দোকানে হানা দেয়। অনুব্রত মণ্ডলের এক কোটি টাকার লটারি জেতা নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই হানা বলে সূত্রের খবর। পাশাপাশি সিবিআই ব্যাংকে দুই আধিকারিককেও ডেকে পাঠিয়ে তাকে অস্থায়ী ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করেন। বোলপুরে সিবিআই হানা দিল আবারো। আজ সকালে সিবিআই এর আধিকারিকেরা রতনকুঠির অস্থায়ী ক্যাম্পে আসার আগে রাহুল লটারির দোকানে হানা দেয়। অনুব্রত মণ্ডলের এক কোটি টাকার লটারি জেতা নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই এই হানা বলে সূত্রের খবর। পাশাপাশি সিবিআই ব্যাংকের দুই আধিকারিকেও ডেকে পাঠিয়েছে তাদের অস্থায়ী ক্যাম্পে। অর্থাৎ সিবিআই এর অস্থায়ী ক্যাম্পে দুই আধিকারিককেও ডেকে পাঠিয়েছে। ব্যাংকের দুই আধিকারিককে ডেকে পাঠানো হয়েছে এবং অনুব্রত মণ্ডল এক কোটি টাকার লটারি জিতেছিল এবং সেই নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই এই হানা বলে সূত্রের খবর। জয়ন্ত দাস রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়ন্ত, কি আপডেট রয়েছে এই সম্পর্কে? সকালেই কিন্তু সিবিআই আধিকারিকরা কিন্তু যে বোলপুরে অস্থায়ী ক্যাম্প রতনকুটির যে গেস্ট হাউস সেখানেই কিন্তু সিবিআই আধিকারিকরা আছেন এবং আসার আগেই কিন্তু তারা যে অনুব্রত মণ্ডল যেখান থেকে লটারি পেয়েছিলেন সেই লটারির দোকানে কিন্তু তারা যান এবং সেখানে তারা জিজ্ঞাসাবাদ করেন। এরপরই তারা কিন্তু অস্থায়ী ক্যাম্পে আসেন এবং অস্থায়ী ক্যাম্পে একের পর এক যারা রয়েছেন তাদেরকে কিন্তু তলব করা হয়েছে। যেমন সুদীপ রায় বোলপুর 19 নম্বর ওয়ার্ডের তিনি তার বাড়ি সেখানে তার বাড়ি এর আগেও কিন্তু সেখানে সিবিআই তার বাড়িতে কিন্তু হানা দিয়েছিল গরু পোড়াচার মামলায় তাকেও কিন্তু আজকে ডেকে পাঠানো হয়েছে। দীর্ঘ ভুল তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া রাহুল লটারি এজেন্সি যিনি মালিক রয়েছেন তাকেও কিন্তু ডেকে পাঠানো হয়েছে এবং তিনিও কিন্তু সমস্ত নথি নিয়ে ইতিমধ্যে কিন্তু রতনকুটি যে সিবিআই অস্থায়ী ক্যাম্প রয়েছে সেখানে কিন্তু তিনি রয়েছেন এবং সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলছেন। তাছাড়াও কিন্তু ইলামবাজারের তৃণমূল নেতা অর্থাৎ পঞ্চায়েত সমিতির সহসভাপতি জাফারুল ইসলাম তাকেও কিন্তু তলব করা হয়েছে এবং তিনিও কিন্তু গেছিলেন এবং সিবিআই তিনি বেশ খানিকক্ষণ কথা বলেন এবং তারপর কিন্তু তিনি বেরিয়ে আসেন এবং তিনি বেরিয়ে এসে যেটা জানান সিবিআই আধিকারিকদের যে সমস্ত জিনিস জানতে চেয়েছিল তিনি তাদেরকে সমস্ত রকম বিষয় কিন্তু হেল্প করেছে এমনটাই কিন্তু জানিয়েছেন তিনি। এছাড়াও সব থেকে বলার বিষয় যেটি হয়েছে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খান তাকেও কিন্তু আজকে আবারও ডেকে পাঠানো হয়েছে। দেখা গেছে যে তাকে গতকাল তিনি কিন্তু কলকাতার যে সিবিআই অফিস রয়েছেন সেখানেও কিন্তু তিনি দেখা করেছেন এবং আজকে তাকে আবারও ডেকে পাঠানো যে তিনি কিন্তু আজকে আবার রতনকুটির যেটা সিবিআই অফিসে গেছেন তিনি সেখানে গেছেন এবং তিনি সেখানে গিয়ে সিবিআই আধিকারিকদের সঙ্গে ইতিমধ্যে কিন্তু তিনি কথা বলছেন। এখনো পর্যন্ত কিন্তু আরো কাউকে ডাকা হবে কিনা এই বিষয়টির মধ্যে কিন্তু ধারণা রয়েছে এবং ডাকা হতে পারে এমনটাও কিন্তু আশা রয়েছে। সিবিআই তরফ থেকে এখনো পর্যন্ত সঠিকভাবে কিছু বলা হচ্ছে না, তবুও কিন্তু যেটা মনে হচ্ছে যে এখনো পর্যন্ত অনেককেই কিন্তু ডাকতে পারে এই অস্থায়ী ক্যাম্পে সিবিআই। ধন্যবাদ জয়ন্ত, আমাদের প্রতিনিধি জয়ন্ত দাস ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে।